না ভাই, একটা কথা মানতে হবে, আমার সোনার বাংলাদেশ দিন দিন যতটুকু আপডেট হইতেছে তার থেকে বেশি আপডেট হইতেছে বাংলাদেশের টিকটকাররা। মানে কি বলবো, তারা আপডেটের জন্য টিকটকের চঞ্চলে আর অবলাস ভিডিও সাউন্ডে চলে গেল। বাহ, ফেডার পিছে নাকি অনেক বেড়া ঘুরে, আর আমি ভিলেন ফেডার লগে খেলমু WWE চ্যাম্পিয়ন। আচ্ছা তাই নাকি, হ্যান্ডা থাকলে যেমন বেড়ার অভাব হয় না, পকেটে টাকা থাকলে তোর মতো পশ্চিম মাইয়ার অভাব হয় না। ভাই আপনি আমি সবাই কম বেশি টিকটক ভিডিও দেখে থাকি, কিন্তু ভাই এগুলো কারোর সামনে দেখা যায় না। বলেন কি? হ্যাঁ ভাই ঠিকই বলতেছি, তাই আজকে কিছু মাগিদের কেমন করা করব, মানে রোস্ট আর কি, আর তুমি যেটা ভাবছো ওইটাও। কি দেখেন, টাকায় থাকিয়ে না মায়ায় পড়ে যাবেন। আসলে যে মেয়ের কন্ডম দুর্ঘটনার জন্ম, সে মেয়ে কেমনে বুঝবে ইসলামের পর্দার মর্ম? ওয়েট 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 গাইস, মেয়েটা জানি আরো একটা কথা কি বলেছিল, রাসেল ভাই ভিডিওটা আবার প্লে করো। কি দেখেন, টাকায় থাকিয়ে না মায়ায় পড়ে যাবেন। আমি তো পড়ে গেছি তোমার দুধের মায়া, এখন কি আমি ভাবো তার তলে ছায়া? ভাইরালের জন্য তো সবই দেখিয়ে দেয়, আবার দেখো ছোট ছেলেটাকেও দেখা। ছোট ছেলেটার তাকানো দেখে আমি তো অবাক, নিশ্চিত ও পূরণ করবে মেয়েটার এর অভাব। একে নিয়ে আর কি বলবো, এটা হলো আমাদের বাংলাদেশের লিওন আফা। বিশ্বাস করুন রাসেল ভাই, এই ভিডিওর কিছু একটা লুচ্চা বলবে ব্রাইটনেস বাড়িয়ে দেখতে চায়। তো আজকের মতো এখানেই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ গাইজ।